আমার দাদা হুজুরের পীর রাসূলে নমা বিশ্ব ফারসি কবি আওলাদে রাসূল খানদানে রাসূল হযরত ফাতে আলী শাহ ওয়াইসি পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহে জানাকে রাসূলে নমা বলা হতো। আপনারা যেমন আমার দেখছেন আমি যেমন আপনাদের দেখছি, উনি ওই রকম আল্লাহর নবীকে দেখতেন আর আল্লাহর নবী ওনাকে এরকম সব সময় দেখতে পেতেন। একবার জোরে বলা যাবে? উনি এক সময় দুঃখ করলেন, আফসোস করলেন, কি একটা ত্রুটি করে ফেললেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যাচ্ছে না, উনি দেখতে পাচ্ছেন না। রাসূলের নামা পীর বিশ্ব ফারসি কবি আওলাদে রাসূল হুজুর হযরত ফাতে আলী শাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহে অল ইন্ডিয়া ওয়াইসি উলামা বোর্ড আছে, আমি সেই উলামা বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। হুজুরের দরবারকে নিয়ে হুজুরের সম্পর্কে বহু বইপত্র লেখালেখি, হুজুরের নামে একটা ক্যাসেট করে বাংলা আসাম বাংলাদেশ ইরান সরকারও একটা নিয়ে গেছেন আমার কাছে। ইরানে আমার এই হুজুরের জীবনী ক্যাসেট চলছে এবং হুজুরের জীবনী বইও নিয়ে গেছেন। যাই হোক, বাংলাদেশে হুজুরের আন্তর্জাতিক ইসালে সব হয়, ওই ইসালে সবে ওনারা আসেন। যাই হোক, সংক্ষেপ তো হুজুর যখন আল্লাহর নবীর ইশকে দেওয়ানা হয়ে গেছেন, আল্লাহর নবীর ইশকে ফানাফিল্লাহ হয়ে গেছেন, ফানাফির রাসূল হয়ে গেছেন, ফানাফিল্লাহ ফানাফির শায়খ হয়ে গেছেন, যখন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় তারা দুনিয়াটা আল্লাহ তাকে তাবে তার গোলাম বানিয়ে দেন, উনি তখন আল্লাহর নবীকে দেখতে পাচ্ছেন না। তখন রাসূলের নামা পীর বিশ্ব ফারসি কবি আওলাদে রাসূল হুজুর ফাতে আলী শাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহে নিজের জীবনটা উৎসর্গ করবেন, দরিয়ায় ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে আপনার শেষ করে দেবেন। কেন আল্লাহর নবী আমার সঙ্গে দেখা দেবে না? যার সঙ্গে নবীজির দেখা হয় না, যার যার চোখটা মনে হয় কোনো অন্যায় করে ফেলেছে, পাপ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, এই গুনাহ ভরা চোখ নিয়ে, এই পাপ ভরা জীবন নিয়ে আমি ফাতে আলী শাহ ওয়াইসি দুনিয়াতে বাঁচতে চাই না, আমি মরতে চাই। যখন দরিয়াতে ঝাঁপ দেবেন, বিশ্ব নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, ওয়াইসি আর খাহি জামালে মুস্তফা, এটা ফার্সি ভাষা, ফার্সি কবি, ওয়াইসি আর খাহি জামালে মুস্তফা তার কুফাররা রাহাত রা আরাম রা, এই আমার ফাতে আলী শাহ ওয়াইসি তোমার নিজের জীবন যৌবনটা আল্লাহ রাস্তে সব সময় বিসর্জন দাও, সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকো, যদি এই কষ্ট পরিশ্রম করতে পারো তাহলে আমি নবী আমি রাসূলুল্লাহ শাইবুলিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাকে পেয়ে যাবে। আরেকবার জোরে হবে না? আরেকবার জোরে বলা যাবে না? নারাই তাকবীর। সেই ফাতে আলী শাহ ওয়াইসি হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, তানার 35 জন খলিফা গোটা পৃথিবীর বিভিন্ন জায়গায় বিরাজমান করছে, তার মধ্যে আমার ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি একজন। তাহলে দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এখন সারা বিশ্বের মুজাদ্দিদ, ঠিক কিনা? সারা বিশ্বের মধ্যে আল্লাহ যার নাম সুনামটা ছড়িয়ে দিয়েছে, এটা হিংসা করলে হবে বাপ? এটা তো আল্লাহ দেয়া জিনিস, আল্লাহর খাস রহমতের জিনিস, আল্লাহ পাক তার উপর খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এক শ্রেণীর মানুষ তারা হিংসা করে, তোমরা শুধু শুধু পুরা ফুরফুরা করো, মুজাদ্দিদের জামান মুজাদ্দিদের জামান করো, আলে বাবাজি আমরা শুধু ফুরফুরা ফুরফুরা করি না, আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন আমরা সেই নিয়ামতের শুকরিয়া আল্লাহ কালাম পাক শরীফের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের নিয়ামতকে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তার 10 গুণ তার নিয়ামতটা বাড়িয়ে দেন। একবার জোরে বলা যাবে? হযরত ফাতে আলী শাহ ওয়াইসি পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ পাক এনাকে সারা বিশ্বের জন্য কুতুবুলের সাদ করেছেন,
আল্লাহ এনাকে সারা বিশ্বের জন্য পীর ও মাশায়েখ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশে এনার 35 জন খলিফা তাদের পীর ও মুরিদ তাদের খলিফা সারা বিশ্বের মধ্যে এই সিলসিলা জারি রয়েছে আমার দাদা হুজুরের পীর রাসূলে নমা ফাতে আলী শাওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহ ওনার পীর সুফি নূর মোহাম্মদ নিজামপুরি পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ পাক উনাকে এত বড় পীর মাশায়েখ করেছেন এত বড় আল্লাহ ওলি করেছেন ব্রিটিশ সাম্রাজ্য ব্রিটিশ পিরিয়ডে তখন ব্রিটিশের বিরুদ্ধে ওনারা আন্দোলন করছেন ব্রিটিশের অন্যায়ের বিরুদ্ধে ওনারা প্রতিবাদ করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকিরান ফালিউ বিয়াদিহি ওয়ামান লাম ইয়াসতিউ ফাবিলিসানিহি ওয়ামান লাম ইয়াসতিউ ফাবিকলবিহি ওয়াযালিকা দাফিউল ঈমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসী দিকে লক্ষ্য করে বলেছেন অন্যায় হতে দেখলে তোমরা হাত দিয়ে রুখে দাও আর হাত দিয়ে রোখার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘিরি না করো এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয় আমার পীর মাশায়েখরা ভারতবর্ষের লক্ষ লক্ষ মুসলমান ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে দ্বীন ভারতবর্ষের হাজার হাজার পীর ও মুর্শিদ ভারতবর্ষের হাজার হাজার হিন্দু ভাইরা ভারতবর্ষের হাজার হাজার মা বোনেরা 200 বছর ধরে ব্রিটিশের সঙ্গে রক্তক্ষয়ী আন্দোলন করে এই দেশ থেকে ব্রিটিশকে তাড়িয়ে দিয়েছিলেন যখন সুফি পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাইহ ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন করতে লাগলেন প্রতিবাদ করতে লাগলেন ব্রিটিশ সাম্রাজ্য ওই সময় ওনাকে বডি অরেঞ্জ করে দিলেন দেখার সঙ্গে সঙ্গে সুফি নূর মোহাম্মদ নিজামপুরিকে ব্রিটিশ পুলিশেরা তোমরা গুলি করবে তার লাশটাকে আমার কাছে এনে হাজির করবে কলকাতা তালতলা মসজিদে হুজুর ঈশার নামাজ পড়ার জন্য প্রবেশ করেছেন ঈশার নামাজ যখন আজান হয়ে গিয়েছে মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন হাইয়া আলা সালাহ হাইয়া আলা ফালাহ এই আওয়াজ শুনে ডাক শুনে আল্লাহর আশিকের রাসূল যারা আল্লাহর পাগল যারা দুনিয়ার সব কাজ ফেলে রেখে দিয়ে তারা আল্লাহর ঘর মসজিদে যে হাজির হয়ে যায় হুজুর মসজিদে ঈশার নামাজ পড়তে গিয়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ সংবাদ পেয়েছেন মসজিদের গেটে জানালায় চতুর্দিক দিয়ে পুলিশ সব ঘিরে নিয়েছে বার হলেই ওনাকে গুলি করা হবে ঈশার নামাজ পড়ে সব পেরিয়ে চলে গেল হুজুর আর পার হল না ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ মসজিদের মধ্যে প্রবেশ করলেন না যখন ফজরের আজান হয়ে গেল সবাই মসজিদে আসলেন আজান হয়ে আজান শুনে নামাজ পড়লেন নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছেন হুজুর আর বার হচ্ছেন না ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশ মনে করলেন মনে হয় সুফি নূর মোহাম্মদ নিজামপুরি সাহেব ভয় পেয়েছেন মসজিদের মধ্যে থেকে বার হচ্ছেন না ভালো করে মসজিদের মধ্যে তারা লক্ষ্য করে দেখেন খেয়াল করে দেখেন আর সেই মসজিদের মধ্যে সুফি নূর মোহাম্মদ নিজামপুরি পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ না কোথায় গায়েব হয়ে গেল কোথায় চলে গেল আমরা সারা রাত ধরে আমরা সশস্ত্র অবস্থায় আমরা মসজিদের গেটে দাঁড়িয়ে আছি জানালা ভেজে পালাবে জানালার কাছে দাঁড়িয়ে আছি চতুর্দিকে মসজিদের আপনার দিকে লোক মসজিদের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছি কিন্তু উনি তো বার হলে আমাদের সম্মুখ থেকে বার হবেন এমন ভাবে আল্লাহ পাকের আল্লাহ পাক ওনার মধ্যে এমন একটা কারামতি দিয়েছিলেন এমন একটা আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন ওদের সামনে থেকেই বার হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক ওদের চোখ ফুটা হুজুরের জন্য ওই সময়টায় আপনার দেখ দেখ মানে দেখতে পায়নি উনাদের সামনে থেকে পেরিয়ে হুজুর চলে গেলেন কোথায় আসামে কোথায় এক রাত্রে কলকাতা আর কলকাতা থেকে আসাম আমি আসামে গিয়েছিলাম আল্লাহ নিয়ে গিয়েছিলেন জলসা করতে আমার রাসূলের নমাফির ফাতে আলী সাহেবকে হুজুরের লক্ষ লক্ষ ভক্ত মুরিদানেরা আমরা গেলে তারা যেন জান ফিরে পায় আসামের মন্ত্রী ভাইরা আমাদের সঙ্গে আসেন আমাদের কাছে আসেন দোয়া নেওয়ার জন্য আমাদের কাছে আসেন তারা বসেন পরিচয় করেন ভালোবাসা বিনিময় করেন আমাদের পশ্চিম বাংলার মন্ত্রীরা এরা আমাদের আমাদের স্টেজে আসে না আর আসতে চায় না আমার ভাইয়েরা আমার বাবাজিরা তো যাই হোক আসামের মুখে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হাজার হাজার মুরিদান আসামের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে সকলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ
আমার ভাইরা আমার বাবাজিরা ওই সময়ে ব্রিটিশ সাম্রাজ্যের পুলিশেরা তারা ভালো করে খেয়াল করে তল্লাশি করে দেখলেন সংবাদ পাওয়া যায় হযরতে জঙ্গলে পাহাড়ের মধ্যে বসে বসে আল্লাহর জিকিরে মশগুল আছে। আমরা যখন এই লকডাউনের আগে যখন গিয়েছিলাম আপনার আসামের জলসা করতে, তো আসামের যখন ব্রহ্মপুত্র নদী পার হচ্ছে তখন ওই ব্রহ্মপুত্র নদীর উপর থেকে আমার রসুলের নামা পীর ফাতে আলী শাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি এবং আপনার মদিনা শরীফের মাওলানা আজম শাহ রহমাতুল্লাহ আলাইহি, যাক আজকের বিশ্ব নবী দিবস উপলক্ষে সভা, আমি পুরো সঙ্গে একটু অন্য সাইডে চলে গেলাম। আজকের বিশ্ব নবী দিবস উপলক্ষে আমার নবী পাকের শানে আমি তার জীবন আদর্শ আলোচনা করব, তাই আমি ওদিকে যাচ্ছি না, আমি একটু ট্রাফিকটা ঘুরিয়ে নিলাম। একবার মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা বাবুটা পানি পানি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, জোরে বলুন সুবহানাল্লাহ, দেখো আমি মায়ের কোলে, দেখো আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শুনা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কি বাবাজি আল্লাহ বলেছেন তো, এখানে কি হাফেজ কোরআন আছেন, আল্লাহ এটা কালাম পাক শরীফের মধ্যে বলেছেন গোটা বিশ্ব আলামের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রহমত স্বরূপ করে দয়া স্বরূপ করে পাঠিয়ে দিয়েছেন, শুধু মুসলমানদের জন্য আল্লাহর নবীকে দয়া স্বরূপ করে রহমত স্বরূপ করে পাঠাননি, ভালো করে বুঝবেন। অনেকে বলেন বিশ্ব নবী শুধু ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের নবী না, তিনি আসমান জমিন চন্দ্র সূর্য বৃক্ষলতা কীট পতঙ্গ গাছপালা নদ নদী পশু পাখি দেবদানব জেনে সার ইহকাল পরকাল জান্নাত জাহান্নাম হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন খ্রিস্টান গারো নাগা রাভা কনফুসিয়াস রাজপুত মারাঠা শিখ বৌদ্ধ জৈন পাদ্রি মুচি চাড়াল কাউরা বাগদি ব্রাহ্মণ, পৃথিবীতে যত সম্প্রদায় যত জাতি আছে যত দেশ আছে যত পুরুষ ও নারী আছে সবার জন্য আল্লাহ পাক ওমা আরসাল ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি সৃষ্টি জীব সম্পর্কে একটু বলুন,
সৃষ্টি জীবের প্রতি কেমন ব্যবহার করতে হবে। আল্লাহর নবী একদিন বসে আছেন সাহাবা হুজুরদেরকে নিয়ে, আপনারা যেমন বসে আছেন, নায়েবে রাসূলের মুখের দিকে মোহাম্মদের নজরে তাকিয়ে ওয়াজ নসিহত শুনছেন। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাযরু ইলা ওয়াজহিল উলামা ইবাদাতুন, আল্লাহর আলেমে হাক্কানিদের মুখের দিকে মোহাম্মদের নজরে তাকিয়ে তাকিয়ে যত সময় দেখবেন ওয়াজ নসিহত শুনবেন, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে আপনাদের নামাবলে নেকি লিখতে থাকবে। আল্লাহর নবীর সাহাবীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্যার করতেন, নিজের জান অপেক্ষা আল্লাহর নবীকে ভালোবাসতেন। একদিন আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন মসজিদে নববী শরীফের বারান্দায়, একজন সাহাবা বসে 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 আল্লাহর নবীর দিকে তাকিয়ে, আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে তাকিয়ে ফুপরে 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 কান্নাকাটি শুরু করে দিয়েছে। নবী আমার দয়ালু নবী রাহমাতাল লিল আলামিন নবী মায়াদার নবী আল্লাহর নবী বয়ান বক্তব্য ওয়াজ নসিহতটা বন্ধ করে দিলেন। ওই সাহাবা হুজুরকে কাছে ডাকলেন, সাহাবা হুজুরকে কাছে ডাকার পরে উনি আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে হাত দুখানা এমন করে দিয়ে দাঁড়িয়ে আছেন, বলে বাবা সাহাবা তুমি কেন আমার সাহাবা অন্যান্য সাহাবারা বসে ওয়াজ নসিহত শুনছে, তুমি কেন ওই বারান্দায় বসে দূরে বসে আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি ওয়াজ করছেন, নসিহত করছেন, বয়ান করছেন, তাকরির করছেন, কিছুক্ষণ পরে বন্ধ করে দেবেন, আপনার সাহাবারা চলে যাবেন, আমিও চলে যাব, আমাদের হুকুম আপনি করবেন, আপনারা চলে যান, কিন্তু আমি যখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমি স্থির থাকতে পারি না, স্থির থাকতে পারি না, আপনার জন্য আমার জানটা কাঁদে, আমার কলিজাটা জ্বালা করে, আমার জানটা জ্বালা করে, আমার মনে হয় কখন যাব আল্লাহর নবীর দরবার শরীফে, কখন আল্লাহর নবীর চাঁদ মুখখানা দেখব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চাঁদ মুখখানা দেখলে আমার ক্ষুধা আমার পিপাসা সব নিবারণ হয়ে যায়, সব রোগ নিবারণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মধ্যে এত বড় নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন, আল্লাহ এত বড় রাহমাতাল লিল আলামিন করেছেন, আপনার চেহারা মুবারকটা দেখলে আমার আর দুনিয়ার কথা কিছু মনে থাকে না, আমার মনে হয় সব সময় আপনার দরবার শরীফে বসে বসে আর আপনার চাঁদ মুখটা আমি দেখি। আল্লাহর নবীর ওই সাহাবা সৃষ্টি জীবের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর নবী বসে আছেন সাহাবা হুজুরদের নিয়ে বসে আছেন, হঠাৎ একটা দোয়েল পাখি হাঁপাতে হাঁপাতে নিজের জানটাকে বাঁচানোর আশায়, দুনিয়ার কোন অন্য কোন মানুষের কাছে জান নাই, দোয়েল পাখিটা হাঁপাতে হাঁপাতে দৌড়ে দৌড়ে এসে আল্লাহর নবীর কোলের কাছে, আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়েছে, পিছনে পিছনে বাস পাখি দোয়েল পাখিকে খাওয়ার জন্য ধরার জন্য, দোয়েল পাখির কালিজাটা চিবিয়ে খাওয়ার জন্য, তাদের ক্ষুধার জ্বালাটা নিবারণ করার জন্য বাস পাখি দোয়েল পাখিকে তাড়া করে নিয়ে আসছেন,
দোয়েল পাখি কোথায় নাকি আল্লাহর নবীর কাছে এসে আশ্রয় নিয়েছেন পাখি আল্লাহর নবীর সঙ্গে কথা বলছেন আর নবীজির কথা নবীজি পাখির সঙ্গে কথা বলছেন পাখির কথা নবীজি বোঝেন নবীজির কথা পাখি বোঝেন এমন তো অবস্থায় ওই দোয়েল পাখিটা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই পাঁচ পাখিটা আমার কলিজাটা চিবিয়ে খাওয়ার জন্য আমার জান মেরে ফেলে দেওয়ার জন্য আমাকে হত্যা করার জন্য আমাকে জুলুম করার জন্য আমার উপর অত্যাচার করার জন্য আমাকে সে খোদার আহার হিসাবে গ্রহণ করার জন্য আমাকে তেড়ে 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 নিয়ে আসে কোথায় যাব কে আমার ভাষা বুঝবে কে আমার কথা বুঝবে কে আমার বাক্য বুঝবে কে আমার জ্বালা যন্ত্রণা বুঝবে কে আমার ব্যথা বেদনা বুঝবে একমাত্র বুঝবে বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর নবী দীন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না দোয়েল পাখি আল্লাহর নবী উরুত মুবারকের উপরে আল্লাহর নবী বসিয়ে আর দোয়েল পাখিকে বলছে তুমি নিশ্চিন্তায় আমার কাছে থাকো আমার কাছে বসো দেখি পাঁচ পাখিটা আমার কাছে আসুক তারপরে আমি কি করলে হয় কি ব্যবস্থা নিলে হয় আমি নেব পাঁচ পাখি যখন দেখলেন এ অন্য কোন মানুষের কাছে না গিয়ে স্বয়ং আল্লাহর নবীর কাছে গিয়ে সাহায্য চেয়েছেন আর আল্লাহর নবীর উরুত মুবারকের উপরে বসে আছেন ওই সময় বাসপাখিটা একটু দূর থেকে দূরে উনি বসে আছেন আর আগিয়ে আসছেন না আল্লাহর নবীর সম্মানার্থে আর আগাচ্ছেন না তখন দোয়েল পাখি বলছে তুমি চিন্তা করো না গায়ে মাথে হাত বুলিয়ে বলছে তুমি চিন্তা করো না আল্লাহর রহমতে ওই পাঁচ পাখি তোমার উপরে আক্রমণ করবে না তুমি যাও জঙ্গলে উড়ে চলে যাও তোমার বাচ্চাদের কাছে তুমি চলে যাও বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে উনাকে বলে দিন উনি যেন আমার উপরে আর আক্রমণ না করে বলে না করবে না দোয়েল পাখি উড়ে চলে গেল পাঁচ পাখিকে ডাকছে পাঁচ পাখি এখানে এসো পাঁচ পাখি কেন আসতে চাইবে আল্লাহ নবীর ভাষা বুঝতে পারছে বাজপাখি বাজপাখির ভাষা আল্লাহ নবী বুঝতে পারছে বাজপাখিকে ডাকছে বাজপাখি এসো আমার কাছে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে বেয়াদবি মাফ করে দেন আমি ওই দোয়েল পাখিকে আর খাবো না ওর কলিজা আমি আর চিবিয়ে খাবো না আমার খোদার জ্বালাতনে প্রীতি করবো না আপনার কাছে সাহায্য চেয়েছেন হুজুর আমি আপনি আমাকে মাফ করে দেন আমি আর ওর উপরে কিছুই বলবো না তাহলে এসো বাবা তুমি আমার কাছে এসো ও তো ভয়তে আসতে চায় না বলে এসো আমার কাছে আল্লাহ নবীর কথাও ফেলতে পারা যাচ্ছে না বাজপাখিটা আস্তে 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 এসেছে কাছে এসে বলছে তোমার বড় খোদা পেয়েছে বাজপাখি আমার এই শরীর থেকে আমার এই চাবালি থেকে বস্তুটা ছিঁড়ে 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 খেয়ে নাও খেয়ে নিয়ে তোমার খোদার জ্বালাটা নিবারণ করে নাও কারণ আল্লাহ পাক তোমার জন্য দোয়েল পাখিকে হালাল করেছেন কি হালাল করেছেন হারাম করেছেন বাবাজি গরুর গরু মোষ উট ভেড়া দুম্বা আল্লাহ পাক আমাদের জন্য ছাগল মুরগি আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন তাই আমরা জব করে খাই তা তোমার যখন আল্লাহ পাক দোয়েল পাখিকে খাওয়া হালাল হালাল করেছেন তোমার তো আল্লাহ তরফ থেকে হুকুম নিষেধ নাই তো সে যখন এসে আমার কাছে সাহায্য চেয়েছে আমি তো বিশ্ব নবী আল্লাহ আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন গোটা বিশ্ব আলমে যত আল্লাহ পাখি পশু সৃষ্টি করেছেন পশু পাখি সৃষ্টি করেছেন আমি তাদেরও নবী তারাও বিপদে পড়লে আমি নবী আমারও তাদের পাশে দাঁড়াতে হবে তারা তাদের উপকার করতে হবে তাদের সাহায্য করতে হবে আল্লাহ পাক এটা আমার দায়িত্ব দিয়েছেন এটা আমার কর্তব্য পালন করতে দিয়েছেন দুনিয়াতে পাঠিয়েছেন এসো আমার কাছে এসো আমার এই শরীর থেকে গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে চাবালি থেকে গোস্তটা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে তোমার খোদার জ্বালাটা মিটিয়ে নাও দোয়েল পাখি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বেয়াদবি মাফ করে দিন ওই রকম কথা আপনি বলবেন না আমার হিম্মত নাই আমার ক্ষমতা নাই আমার তাকাত নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের একটা পশম আমার আমি স্পর্শ করতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আর একবার জোরে হবে না
আল্লাহর নবীর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহর নবীর কাছ থেকে দোয়া নিয়ে ওই বাসপাখিটা আল্লাহর নবীর দরবার থেকে আবার জঙ্গলে উড়ে চলে যায়। বাবাজিরা, এ থেকে আমরা কি শিখলাম? এ থেকে আমরা কি শিখতে পারি? আজ ভারতবর্ষে মানুষ মানুষের সুযোগ পেলে হত্যা করছে, জুলুম করছে, অত্যাচার করছে। আজকের এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের সঙ্গে ভালোবাসা মহব্বত ছিন্ন করছে, একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়ের উপরে ভুল বুঝছে, তাদের ধর্মের প্রতি ভুল বোঝানো হচ্ছে, একটা সম্প্রদায়ের উপরে ভুল বোঝানো হচ্ছে, রাতের অন্ধকারে এসে তাদেরকে ভুল বুঝিয়ে আমাদের সুন্দর সমাজটাকে, আমাদের এই ভ্রাতৃত্ব ভালোবাসাটাকে, আমাদের সাম্য, আমাদের ঐক্য, আমাদের একতাটাকে, আমাদের সংস্কৃতিটাকে তারা ধ্বংস করার চেষ্টা করছে। তাই আমরা ধর্ম তলার ময়দানে গত শনিবারে আমরা ভারতবর্ষের সংবিধান যিনি রচয়িতা করেছিলেন তার নাতিকে নিয়ে ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটাই বার্তা দিয়েছি। আগামী ২৪শে আমার ভারতবর্ষীবাসীর কাছে আমরা মেসেজ দিয়েছি, ২৪শে এই জালিম অত্যাচারী সরকারকে উদ্ধার করতে হবে। আল্লাহ যেন কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ কালাম পাক শরীফের মধ্যে বলেছেন, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, হে বিশ্ববাসী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কর্ম প্রতিটি কাজের মধ্যে তোমাদের জন্য সুন্দর সুন্দর আদর্শ এবং নমুনা নিহিত রয়েছে। আল্লাহ অপরাধ তাফসীরের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যেটা বলেন সেটা তোমরা মেনে নাও, আমার নবীজি যেটা নিষেধ করে সেটা তোমরা বর্জন করো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দুনিয়াতে সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন? নবীজি বলেছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালুল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক আল্লাহর প্রিয়া হাবিবের নূর মুবারককে আল্লাহ সৃষ্টি করেছিলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই নূর মুবারক আমাদের আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালামের মধ্যে আল্লাহ দান করেছিলেন। বাবা আদম আলাইহিস সালামের থেকে পরস্পর পরস্পর নবী আলাইহিস সালামের মারফতে সর্বশেষ হযরতে আব্দুল্লাহ হুজুরের মধ্যে আল্লাহ দান করেছিলেন, আর হযরতে মা আমিনার মধ্যে আল্লাহ দান করেছিলেন। হযরতে আব্দুল্লাহ হুজুরের দাদু জান আব্দুল মুত্তালিব, উনার ১৬টা সন্তান ছিল, ১০টা ছেলে আর আপনার ৬টা মেয়ে। এই ১০টা ছেলে আর ৬টা মেয়ের সন্তান আব্দুল মুত্তালিব আপনার বাণিজ্য করতে যাচ্ছেন, বাণিজ্য করতে যাওয়ার সময় ৭টা সন্তানকে নিয়ে যাচ্ছেন বাণিজ্য করতে, বাণিজ্য যাচ্ছে যাচ্ছেন আপনার বাণিজ্য যে পথে উনি যাবেন সেই পথে না গিয়ে উনি রাস্তা ভুল করে উনি মদিনার পথে হযরতে আব্দুল্লাহ ইবনে জহুরির বাড়িতে গিয়ে পৌঁছে যা। জহুরি মানে কি? স্বর্ণ ব্যবসায়ী। জহুরি মানে স্বর্ণ ব্যবসায়ী। আমার নবীজির নানা জান ছিলেন, উনি আরবের বিখ্যাত বড় স্বর্ণ ব্যবসায়ী। এবারে বিয়ের সূত্রপাত কিভাবে হচ্ছে বলবো, শুনবেন আপনারা? বিয়ের সূত্রপাতটা কিভাবে হচ্ছে বলবো? কারা কারা শুনবেন? হাত তুলুন তো, হাত তুলুন, আল্লাহ দেখছেন, এটি তকবীর দেন, হাত তুলুন, হাত তুলুন সবাই, আল্লাহর জান্নাতের বাগানের হাত, নারাই তাকবীর, নারাই তাকবীর, হাত নামান।
দাদুজান আব্দুল মুত্তালিব সাতটা সন্তানকে নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জহুরির বাড়িতে উনি দরজার কাছে যে দাঁড়িয়ে চিনতে পেরেছেন আমাদের যে রাস্তায় যাওয়ার কথা সিরিয়ায় সেই রাস্তায় না গিয়ে আমরা মদিনার অন্য পথে চলে এসেছি হযরত আব্দুল্লাহ ইবনে জহুরির বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে পড়েছি আর আব্দুল্লাহ ইবনে জহুরির যে দরওয়ান ওই দরওয়ানকে আব্দুল মুত্তালিব বলছেন আপনি কি আব্দুল্লাহ ইবনে জহুরির বাড়ির দরওয়ান তা বলছে জি হ্যাঁ তা বলে আপনি আপনার মালিককে একটু দেখে দেবেন তা বলছে কে আপনি তা বলছে আপনি যে বলবেন কাবা বাইতুল্লাহ শরীফের যিনি মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব সাহেব আপনার দরজায় এসেছেন আপনাকে ডাকছেন উনি দৌড়ে গিয়েছেন দৌড়ে গিয়ে দেখছেন হযরত আব্দুল্লাহ ইবনে জহুরি উনি তখন নামাজ পড়ছেন কি পড়ছেন উনি নামাজ পড়ছেন উনি দেখে এসে দরওয়ান দেখে এসে বলছে হুজুর আপনি একটু দয়া করে অপেক্ষা করুন একটু দাঁড়ান আমার মালিক আমার মনিব উনি নামাজ পড়ছেন নামাজ থেকে ফারেক হলে আমি ওনাকে এই সংবাদটা দেব নামাজ পড়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জহুরির কাছে যে দরওয়ান জি বলছেন হুজুর আপনার বাড়িতে আপনার বড় ভাগ্য ভালো কাবা বাইতুল্লাহ শরীফের যিনি মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব সাহেবকে দাওয়াত করে টাকা দিয়ে যাকে পাওয়া যায় না যিনি এত বড় একটা বিশ্বের মধ্যে সম্মানী ব্যক্তি তিনি আজকে এসেছেন আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছেন আপনাকে একটু ডাকছেন আহ্বান করছেন আপনি দয়া করে চলুন তাহলে কি বলেন তুমি কি বলো তুমি আব্দুল মুত্তালিব সাহেব আমার বাড়ির দরজায় এসেছেন তা বলে জি হ্যাঁ উনি দৌড়ে এসে দেখেন সত্যি সত্যি দেখে চিনতে পেয়েছেন বলে কি দোস্ত তা বলে হ্যাঁ দোস্ত আমি যাচ্ছিলাম অন্য দেশে বাণিজ্য করতে কিন্তু রাস্তা ভুলে তোমার বাড়ির দরজায় এসেছি তবে এসেছি যখন শুনেছি তোমার নাকি একটা কন্যা আছে একটা মেয়ে আছে ওই মেয়েটাকে আমি একটু দেখতে চাই আমার একটা নাতি আছে আর ওই নাতির সঙ্গে আমি তাকে বিবাহ দেব আমি একটু তার দেখার জন্য এসেছি তুমি যদি একটু আমাকে দেখাও তো বলে আসুন আসুন আমার বাড়িতে আসুন সম্মানের সঙ্গে বসতে দিলেন যতটুকু মেহমানদারি করার করলেন করার পরে বলছে ভাই আব্দুল মুত্তালিব আপনি কিছু মনে করবেন না আমার মেয়ে আমেনা আমার মেয়ে আমেনা আজ পর্যন্ত কোন পরপুরুষের মুখ পরপুরুষ আমার মেয়ের মুখ দেখেনি আর আমার মেয়ে কোন পরপুরুষের মুখ দেখেনি আমার মেয়ে যেমন পর্দানশীলী তেমন লাজুক তেমন শিক্ষিত তেমন গুণবতী আমার মেয়ে তেমন আল্লাহ আল্লাহ ভীরু তেমন আল্লাহওয়ালা আল্লাহ ওলি আমার মেয়ে তোমার সঙ্গে দেখা করবে না বলে আব্দুল্লাহ ইবনে জহুরি তুমি একবার যে আমার নামটা বলে দাও ও মা আমেনা যিনি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের মাতওয়াল্লি হচ্ছেন মা তোমার বিবাহের পয়গাম আল্লাহর হুকুমে নিয়ে এসেছে তোমার মেয়ে দুনিয়ার কোন মানুষের সঙ্গে যদি দেখা না করে রাজি হয়ে যাবে ও দোস্ত আব্দুল্লাহ ইবনে জহুরি জান জান একবার আমার সংবাদটা যে বলুন আব্দুল মুত্তালিব সাহেব দৌড়ে গিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন মা আমেনার কাছে দাঁড়ালেন ও মা আমেনা মা তোমাকে একজন ব্যক্তি দেখতে এসেছেন ওই ব্যক্তি দুনিয়ার অপর কোন ব্যক্তি নয় ওই ব্যক্তি আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের মাতওয়াল্লি আব্দুল মুত্তালিব সাহেব দেখতে এসেছেন মা তুমি কি ওনার সঙ্গে দেখা করবে বলে জি আব্বা দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমি যদি দেখা না করি আমার আল্লাহর দরবারে কৈফিয়া দিতে হবে না আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে উনাকে দেখিয়ে দিয়েছেন উনি আমার বিবাহের পয়গাম আনছেন আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন চলুন চলুন আমি ওনার সঙ্গে দেখা করতে চাই হযরত আব্দুল্লাহ ইবনে জহুরি ওই সময় বলেছিলেন ও ভাই আব্দুল মুত্তালিব আমার মেয়ে আমেনার কপাল থেকে
সোমবার আর শুক্রবার একটা নূরের জ্যোতি চমকায় আমার মেয়ে আমেনার কপাল মুবারক থেকে সোমবার আর শুক্রবার একটা নূরের জ্যোতি চমকায় ওই নূরের জ্যোতিতে আমার তামাম ঘরটা আলোয় আলোকিত হয়ে যায় আব্দুল মুত্তালিব হুজুর তখন বলছেন ও ভাই আব্দুল্লাহ ইবনে জহুরি আমার দাদু ভাই আব্দুল্লাহর কপাল মুবারক থেকে প্রতি সোমবার আর শুক্রবার একটা নূরের জ্যোতি চমকায় এই রকম নূরের জ্যোতি আমি দুনিয়ার কোন সন্তান দুনিয়ার কোন ছেলে বাচ্চা দুনিয়ার কোন যুবকের কপাল থেকে আমি চমকাতে দেখি নাই তাহলে এনার শুক্রবার আর সোমবার আব্দুল্লাহ হুজুরের কপাল মুবারক থেকে চমকায় মা আমিনা হুজুরের কপাল মুবারক থেকে সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি আমার আল্লাহর হুকুমে চমকায় মা আমিনাকে দেখলেন আব্দুল মুত্তালিব হুজুরের পছন্দ হয়ে গেল মা আমিনা হুজুর সম্মতি দিলেন আব্দুল্লাহ ইবনে জহুরি সম্মতি দিলেন উভয়ের মধ্যে বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ হুজুর মা আমেনা হুজুরের এবার সংসার জীবন যাপন চলছে মা আমেনা হুজুর যখন বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আল্লাহর নবী মা আমেনা হুজুরের গর্ভে আল্লাহ পাক পাঠিয়েছেন এই নূরটা আল্লাহ পাক আল্লাহর নবীর মধ্যে দিয়ে পাঠিয়েছেন মা আমেনা হুজুর উনি পেটে ছয় মাস পেটে বাচ্চা আছে মা আমেনা হুজুর একদিন বালতি করে কুয়ায় পানি আনতে গিয়েছেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুয়ার পানিকে হুকুম করলেন এই কুয়ার পানি আমার শিশু নবীর আম্মা জান আমেনা উনি কুয়ায় পানি আনতে যাচ্ছেন এই কুয়ার পানিটা তুমি কিনারায় উঠে যাও ওই কুয়ার পানিটা আল্লাহর হুকুমে কিনারায় ভরপুর হয়ে গেল মা আমেনা হুজুরকে আর দড়িয়ার বালতি কুয়ার মধ্যে ফেলে আর কষ্ট করে টেনে তুলতে হয় না কানাকানি যখন পানি যখন কানাকানি হয়ে গেল আস্তে আস্তে পানিটা নিয়ে মা আমেনা হুজুর বাড়িতে চলে আসে দু মাস তিন মাস যখন আল্লাহর নবী আম্মা জান হযরত আমেনা হুজুরের গর্ভে আছেন একদিন ওনার চাচা জান আবু তালিব উনি আসমানের দিকে তাকিয়ে দেখছেন আসমানের দরওয়াজা আল্লাহ পা খুলে দিয়েছেন কি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আর জান্নাতে হুরপরিরা তারা সেজে গুজে পাখির আকৃতি ধারণ করে তারা বলা বলি করে চলো চলো দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর নবীর ঘরে আমরা যাব আল্লাহ পাক আমাদের হুকুম করেছেন পাখির আকৃতি নিয়ে মা আমিনা হুজুরের ঘরের মধ্যে প্রবেশ করেন মা আমিনা হুজুরের ঘরের মধ্যে প্রবেশ করে ওই পাখিরা জান্নাতি হুরে পরিণত হয়ে যায় জান্নাতি হুরের রূপ ধরে মা আমিনা হুজুরকে বলেন ও মা আমেনা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হুর হিসাবে পাঠিয়েছেন আপনার সংসারের কাজ কর্মটা আমাদের করে দেওয়ার জন্য আপনাকে খেদমত করার জন্য আপনার দেখাশোনা করার জন্য আপনার ভাই ফরমা শোনার জন্য আপনার গর্ভে যিনি আছেন তিনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন জোরে বলা যাবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিবস বলুন জিন্দাবাদ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা